হাত ধোলা করে না ভালো করে চাপতে হবে, চাপতে শুধু ভাষা না চাপতে চেপে দিতে হবে। তারপরে আবার ঘি আর গোলাপ জল দিয়ে দেব। গ্রিন কালার আমরা এটা ভাতের সঙ্গে মেখে নেব। এর মধ্যে দিলাম বিরিয়ানি মশলা, এবার মাংস দিয়ে দেবো। আবার এই দেখুন আমরা গ্রিন কালার তো ভাতের সঙ্গে খুব সুন্দর করে মেখে নিলাম। আপনারা এসে কে বেশি ভাত দিতে পারেন। আমার মাংসটা দেওয়া কমপ্লিট, এখন সারা বাড়ি একটা একটা করে মিশিয়ে নেব। এখন আবার লাস্ট এই লাস্ট ভাত দেব। এখন দিয়ে দেবো ভাত যেটুকু আছে সবটুকু। আমরা এত কষ্ট করে বানাচ্ছি, আপনি একটু লাইক তো করুন না, একজন হোক তাও। লাইক এন্ড সাবস্ক্রাইব করুন, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখুন আমরা এত সুন্দর করে বানাচ্ছি। আমাকে ওই দেখে আপনারা তো কিছু শিখছেন না যে হ্যাঁ বিরিয়ানি বানাতে এমন লাগে, এইয়া করা লাগে, ওটা করা লাগে, তো তো শিখছেন না। তো লাইক তো করুন, লাইক বা বললেন কবে যে বললাম তো করে দিন। মামি তুমি এই পাশে কেন এসছো? বন্ধুরা লাইক পাচ্ছি না কিন্তু, একটা লাইক কিন্তু একটা না, মানে সবাই এক একজন করে একটা একটা লাইক করুন, তাহলেই বুঝবো হ্যাঁ তাদের ভালো লাগছে। আপনারা খালি দেখে যাচ্ছেন তাও একটু লাইকও করছেন, একজন না ঠিক আছে অবশ্যই না চাই, এক দুজন তো লাইক করুন না প্লিজ, যদি তাদের ভালো লাগে যারা বিরিয়ানি শেখাতে পারে না। মামি এই দেখুন লাল আর সবুজ রং দুইটা আমরা সুন্দর করে মেখে নিয়েছি। সোনিয়া তুমি পারলে ওইটা
এর মধ্যে ভরো ভরে ঢাকুন ঢাকিয়ে দাও।